দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। এখন গরমকাল, খুব ভালো কাঁচা আম পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম কাঁচা আম দিয়ে তৈরি একটা অভিনব রেসিপি আপনাদের দেখাই। রেসিপিটার নাম কাঁচা আমের পরোটা। তাহলে এবার শুরু করা যাক। আমি প্রথমেই উপকরণগুলো একবার বলে দিচ্ছি। আমি নিয়েছি 2 কাপ ময়দা, ধনে পাতা কুচি, ছানা নিয়েছি আমি 1/2 লিটার দুধে ছানা কেটে ছানাটা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ছানাটা নিয়ে। কাঁচা আমটাকে সেদ্ধ করে তার পাল্পটা আমি নিয়েছি, আর নিয়েছি গুঁড়ো চিনি। যদি আপনারা শুধু এমনি চিনি নিতে চান সেটাও নিতে পারেন। আমচুর গুঁড়ো, নুন, সাদা তেল, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এই হলো আমাদের উপকরণ। আমি এবার ময়দার মধ্যে দিচ্ছি 1 টিস্পুন ম্যাঙ্গো পাল্প, একটু সাদা তেল দিলাম, হাফ চামচ মতো একটু চিনি গুঁড়ো দেব, আর হাফ চামচ মতো একটু নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে আগে শুকনো করে ময়দাটা। শুকনো অবস্থায় খুব সুন্দর করে এগুলো মিশিয়ে নিতে হবে। শুকনো করে আমার মাখা হয়ে গেছে। এবারে আমি এতে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে আমি যে আমের পাল্পটা ইউজ করেছি, আপনারা যদি মনে করেন তাহলে আর একটু বেশিও দিতে পারেন, সেটা স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি এটার মধ্যে একটু তেল মাখিয়ে এটাকে চাপা দিয়ে 20 মিনিট রাখব। 20 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। এবার আমি পুরটা বানিয়ে নিচ্ছি। আমি ছানা নিয়েছি, ছানার মধ্যে আমি দেব ধনে পাতা কুচি, একটু নুন দিলাম, একটু চিনির গুঁড়ো দিলাম, হাফ চামচ চিনির গুঁড়ো দিলাম, আর 1 চামচ আমচুর গুঁড়ো দিলাম, হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিলাম, আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। গরম মশলাটা অপশনাল, যদি কেউ পছন্দ না করেন নাও দিতে পারে, তবে আমি গরম মশলা গুঁড়োটা পছন্দ করি বলে আমি 1/2 চামচ দিয়েছি। পুরটা মাখা হয়ে গেছে, এবার আমি ময়দার মধ্যে লেচি করে রেখেছি, এবার পুরটা এর ভেতর আমি ভরে দেবো। এইভাবে মুখটা ভরে নিতে হবে এবং মুখটা খুব ভালো করে বন্ধ করে দিতে হবে, না হলে কিন্তু বেরিয়ে যাবে মুখটা ভেতর থেকে। বাদ বাকিগুলো আমি ফুল ভরে নিচ্ছি। মুখটা এরকম ভাবেই বন্ধ করে নেব একইভাবে। তেলে নিচ্ছি পরোটাটা এইভাবে বেলে নেব। পরোটা বেলা হয়ে গেছে, এবার পরোটাগুলোকে আমি ভেজে নেব। তাওয়ায় আমি 1টা পরোটা দিলাম, দিয়ে তেল ছাড়া শুকনো অবস্থায় একটু সেকে নেব।
অবস্থায় একটু সিঁকে তারপর আমি এটার ভেতর তেল এইভাবে পরোটাটা ভেজে নিতে হবে। পরোটার একটা দিক ভাজা হয়ে গেছে আর একটা দিক আমি ভেজে নেব। পরোটা রেডি হয়ে গেছে। আমি এই আম পরোটাটাকে দইয়ের রায়তা আর ধনে পাতা পুদিনা পাতা চাটনি দিয়ে পরিবেশন করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপিটা। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর অনেক অনেক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন যাতে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনাদের কাছে আগেই পৌঁছে যায়। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নমস্কার।